সাতাশি টাকা 20 পয়সা, আর ডিজেল হলো 80 টাকা 48 পয়সা। 3-4 দিন যাবত একই রেটে আছে। লাস্টে ছিল 4-3, 4-2 পেট্রোল ছিল সেটা 90 পয়সা, আর ডিজেল আসলে 80 টাকা 18 পয়সা 17 পয়সা। আজকের ডেটে কত আছে? আজকাল 87 টাকা 20 পয়সা পেট্রোল, আর ডিজেল হলো 80 টাকা 48 পয়সা। এই নিয়ে কতবার পারলো পেট্রোল? 5-6 বার, 4-5 দিন পর পর বাড়ে, এখনো তো কমে নেই, তো কমার আশঙ্কা আছে। কি কারণে দাম বৃদ্ধিটা? তো আনতে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট করে, এটা আনতে যদি বাজারের লোকে তেলের মূল্যায়ন করে, তারপরে রেট আসে। কি নাম আপনার? আমার নাম মন্টু সাহা, পশুপতি।